হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের আজকে আমাদের সার্ভারে কিন্তু আমাদের লাক রয়েলে মাত্র 10 ডায়মন্ডে যে কোনো কিছু আমরা স্পিন করতে পারবো। এটা ডায়মন্ড রোল হোক, ওয়েপেন রোল হোক, অথবা ইনকিউবেটার হোক, যেখানে আমরা স্পিন করতে যাবো না কেন, প্রতি স্পিনের প্রাইস হবে মাত্র 10 ডায়মন্ড। তো গাইজ, এটা কিন্তু আমার জন্য একটা বড় অপরচুনিটি যে আমার নতুন আইডিয়া আছে, ওইখানে কিন্তু আমার কিন্তু লাক রয়েল থেকে XM8 এর স্কিনটা আছে, ওইটা কিন্তু আমাকে নিতে হবে। আর ইনকিউবেটার স্কিন সবসময় বেটার হয়ে থাকে, এটা আপনারা জানেন। তো আমার কাছে কিন্তু এই স্ক্রিনটা নাই আমার নতুন আইডিতে। তো গাইস, এবার আমি ওই স্ক্রিনটা নিয়ে নিব। তো গাইস, আর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনটা আমি নিয়ে নিব, এবং এই স্ক্রিনটা নেয়ার জন্য আমার কত ডায়মন্ড লাগে এবং সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো গাইস, আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন, এবার কথা না বাড়ে ইন্ট্রোর পর ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এবার আমি সরাসরি চলে যাবো ইভেন্টটাতে। দেখতে পাচ্ছেন এখানে একটু সার্ভারের সমস্যা, এটা তো ফ্রি ফায়ারের রেগুলার সমস্যা। তো গাইস, এটা আমরা ইগনোর করি। তো এইখানে যেটা আছে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অলরেডি এভোলিউশন স্টোন আছে মাত্র 4টা, আর ব্লু প্রিন্ট কিন্তু 1টা আছে আমার কাছে। তো এখানে থেকে আমাদের যে মেইন যে এইচ, এইটাই কিন্তু আমাদেরকে নিতে হবে। তো গাইস, এটাই কিন্তু আমাদের আজকে মেইন টার্গেট হবে। তো দেখা যাক এইটা নেয়ার জন্য আমাদের কতগুলা ডায়মন্ড লাগে আর কি। তো গাইস, দেখতে পাচ্ছেন এবার আমি স্পিন করব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটা স্পিন করি তাহলে লাগবে 10 ডায়মন্ড, আর এখানে যদি একবারে 5টা স্পিন করি তার মানে কিন্তু 45 ডায়মন্ড লাগবে। এখানে কিন্তু আমাদের আরও ডায়মন্ড সেভ হয়ে যাচ্ছে, তার কারণে কিন্তু কামিটা একটু বেশি এক্সাইটেড। আমি কিন্তু 5টা করে স্পিন করব। তো দেখা যাক এবার আমাকে কোনটা দেয়। তো আমার এখন কিন্তু 3টা এভোলিউশন স্টোনের প্রয়োজন হবে, আর আর 2টা ব্লু প্রিন্ট লাগবে। তো গাইজ, আমি মনে করি যে এটা অনেকটা বড় অপরচুনিটি, বিকজ আমাদের এক একটা স্পিন করতে যেখানে 40 ডায়মন্ড করে লাগে, যেখানে 5টা স্পিন করতে যে লাগবে আমাদের মাত্র 45 ডায়মন্ড। এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা যদি 5টা করে মানে 40 ডায়মন্ড করে স্পিন করতাম সেখানে তো অনেক ডায়মন্ড লাগার কথা, আর এখানে দেখার বিষয় যে আমাদের মাত্র এই অল্প ডায়মন্ড দিয়ে স্পিন করে এখন কতগুলো লাইট ডায়মন্ড লাগবে সেটাই মূলত দেখার বিষয়। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন যেগুলো প্রয়োজন নাই সেগুলো কিন্তু বেশি বেশি দিচ্ছে। তো গাইজ, এখানে যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু দিচ্ছে না। তো গাইজ, তো দেখা যাক মূলত এইখানে কোনটাই আসে আমাদের কিনে দাঁড়ায়, যে আমাদের বেশি ডায়মন্ড লাগবে না অল্প ডায়মন্ডের মধ্যেই হয়ে যাবে। তো গাইজ, এগুলো আমি একটু স্কিপ করে দিচ্ছি। ও গাইস, আরেকটা আমি এভোলিউশন স্টোন পেয়ে গেলাম। তো এখানে লাগবে আমার এখনও ব্লু প্রিন্ট লাগবে, আর ও ভাই সাহেব, দেখতে পাচ্ছেন একদম মিসিং মার্কা কাজ হয়ে গেছে। এখন আমার লাগবে এভোলিউশন স্টোন, তো হয়ে গেছে, এখন একটা এভোলিউশন স্টোন লাগবে আর ব্লু প্রিন্ট। আচ্ছা, এভোলিউশন স্টোন আমি পেয়ে গেলাম, কিন্তু ব্লু প্রিন্ট লাগবে। গাইস, ব্লু প্রিন্ট পাচ্ছি না, আবার আরেকটা এভোলিউশন স্টোন। তো গাইস, এভোলিউশন স্টোনই পাচ্ছি না, যেটা আমার প্রয়োজন সেটাই কিন্তু। এভোলিউশন স্টোন তো পেয়ে গেছি, কিন্তু ব্লু প্রিন্ট পাচ্ছি না। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরেকটা ব্লু প্রিন্ট পেয়ে গেলাম, এখনো আরেকটা ব্লু প্রিন্ট লাগবে। আরেকটা ব্লু প্রিন্ট দিয়ে দে ভাই, আরেকটা ব্লু প্রিন্ট দিয়ে দে। ও ভাই সাহেব, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার যে টার্গেটটা ছিল ওটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো গাইস, আমি একটা জিনিস করেছিলাম যে আজকে আমি জাস্ট টেস্ট করার জন্য একটা স্পিন করেছিলাম, দেখার জন্য যে কত ডায়মন্ড লাগতে পারে। তো গাইস, আমার কাছে ছিল নর্মালি 9600 ডায়মন্ড ছিল। তো এখান থেকে আমি স্পিন শুরু করি, তো এখন আমার এখানে ডায়মন্ড দাঁড়িয়েছে 8371টা। তার মানে বুঝতেই পারতেছেন গাইস কতগুলো ডায়মন্ড লেগেছে। তা আমার কাছে মনে হয় যেন এক নতুন আইডি হিসাবে 1300 মতো ডায়মন্ড লেগেছে এই এইটা নেওয়ার জন্য। তো গাইস, এবার এখান থেকে আমি যেটা করব, আমাদের যে স্ক্রিন আছে যেটা, এটা আমি এখান থেকে নিয়ে নিব। তো গাইস, এখান থেকে আমাদের স্ক্রিনটা আমি কনফার্ম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু XM8 স্ক্রিনে যেটা আমি টপ ট্রাইটা কিন্তু আমার ফার্স্ট আইডিতে কিন্তু নেওয়া ছিল, কিন্তু ফার্স্ট আইডি তো ডিসেবল, তার কারণে এটার বলার কিছু নাই, নতুন আইডিতে নিতে হবে যেহেতু আমার নতুন আইডিটা এখন থেকে সব কিছু হবে। তো গাইজ, এখান থেকে কিন্তু আমি এটা নিয়ে নিলাম এবং নিয়ে কিন্তু সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইজ, এখন যে বিষয় হচ্ছে যে এখানে আরও কী কী পেয়েছি সেগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো মূলত এখানে আমি অনেকগুলো ক্রেট পেয়েছি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ক্রেটগুলো ওপেন করবো, একবারে 6টা ওপেন করি।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কিছু বান্ডিলও পেলাম এখান থেকে, বান্ডিল বলতে প্যান্ট পেলাম মূলত। আচ্ছা যাই হোক, সবগুলাই কিন্তু পারমানেন্ট আমি পাবো এখান থেকে, এখানে কোনো কিছু আপনার ভাড়াই পাওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা পাবেন সেটাই পারমানেন্ট। এখানে একটা বিষয় একটু প্লাস পয়েন্ট আমি মনে করি। আর তাছাড়া এবার একটা জিনিস আমি করব, এখান থেকে একবারে পাঁচটা পাঁচটা করে ওপেন করব, তারপরে একবারে দশটা ওপেন করব। তো এইবারও এইভাবে ওপেন করলে নাকি পারমানেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। তো গাইস দেখা যাক ওটা কাজ করি কিনা। তো এবার আমি কি করব, একবারে দশটা ওপেন করে ফেলবো, যে দেখি আমাকে একটা পারমানেন্ট কোনো কিছু দেয় কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন কোনো কিছু আমি পারমানেন্ট পেলাম না, আর এইবার এই বক্স থেকে কোনো কিছু পারমানেন্ট পাওয়া যায় কিনা দেখা যাক। দশটা দশটা করে ওপেন করে ফেলবো। ও ভাই সাব, এইটা কি দিল, এটা তো অলরেডি আমার কাছে আছেই পারমানেন্ট। তো গাইস এটা কিন্তু আমার কাছে অলরেডি পারমানেন্ট আছে, আর এরপরে যেটা বলবো এরপরে তো আর কোনো কিছু নাই নেয়ার মতো, সবই কিন্তু আর সবই এখানে দেখা হয়ে গেছে গাইস। আর এখান থেকে আবার দশটা ওপেন করলাম। তো গাইস এখানে কোনো কিছু আর পারমানেন্ট পেলাম না। তো গাইস যেটা আমার কাছে পারমানেন্ট ছিল অলরেডি সেটাই কিন্তু পারমানেন্ট পেলাম। আর আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, যে এখন যে ইভেন্ট এসেছে আমি মনে করি যে অনেক বড় অপরচুনিটি, যে এখান থেকে যদি আপনারা লাক রয়েল থেকে যদি কোনো কিছু নিতে চান একদম অল্প প্রাইসে আপনারা এখান থেকে নিতে পারবেন। আশা করি যে অল্প প্রাইসের মধ্যে হয়ে যাবে, তত বেশি টাইমও লাগবে না যদি আপনাদের লাক ভালো থাকে। তো তো গাইস আজকের এই ইভেন্টটা কমপ্লিট করতে আমার সর্বমোট খরচ হয়েছে প্রায় 1300 মতো ডায়মন্ড লেগেছে এই XM8 স্কিনটা নেওয়ার জন্য আপনারা জানেন। তো গাইস XM8 যে অ্যাট্রিবিউটটা সেটা তো আপনারা অলরেডি আশা করি জানেন, তাছাড়া অ্যাট্রিবিউটটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আমাদের XM8টা কোথায় গেল, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল অ্যাকুরেসি প্লাস, আর তাছাড়া কিন্তু রিলোড স্পিডটা মাইনাস আছে এখানে। তো এখানে আমি মনে করি রিলোড স্পিডটা ততটাও ম্যাটার করে না, তাছাড়া এটাই কিন্তু আমাদের টপ স্কিন আছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস স্কিনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও এসেছে, ওটা তো আমার সেকেন্ড আইডিতে ছিল, বাট ওটা আমার ফার্স্ট আইডিতে ছিল সরি, আর এটা কিন্তু আমার সেকেন্ড আইডিতে। তো গাইস আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ যখন আপনারা কমেন্ট করবেন তখন কিন্তু আমি এই ধরনের ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাবো, এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের জন্য এই ধরনের ভিডিও উপহার দিতে পারবো। তো গাইস আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর হ্যাঁ আপনাদের কাছে যদি ডায়মন্ড থাকে তাহলে অবশ্যই, কারণ আপনি লাক রয়্যালে স্পিন করে দেখেন, আশা করি আপনাদেরও লাক এখান থেকে ভাগ্য থাকলে ভালো থাকতে পারে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।